নারী দেহ সরবরাহকারী চক্রর বৃহৎ জাল টার্গেট কিশোরী যুবতী তিনি দিন সন্ধানহীন দহ কিশোরী সরস্বতী পূজা আর ভ্যালেন্টাইন ডে দিনাই গুয়াহাটীত সন্ধানহীন হল তিনি কিশোরী নারী দেহ সরবরাহকারীর কবলত পড়া দুই কিশোরী ইতিমধ্যেই উদ্ধার হয়েছে উদ্ধার হয়েছে আনগৰাকী কিশোরীও গুৱাহাটীর তিনি কিশোরীর লগতে মরিয়নীত সন্ধানহীন হয়ে পড়েছিল তিনি কিশোরী শুকুরবারে নিশারে পড়া সন্ধানহীন হয়ে থাকা তিনি যুবতীক শনিবারে উদ্ধার করা হয়েছে আনহাতে যোরহাটের চোলা ধরার পর দুদিন পূর্বে সন্ধানহীন হয়েছিল দুগৰাকী কিশোরী দুই কিশোরী ভগ্নীর বয়স ১৩ বছর আর ১৫ বছর দুজনমান যুবকে ফুসুলাই প্রলোভন দি কিশোরী দুগৰাকীক লৈ যোৱাৰ অভিযোগ তুলিছিল পৰিয়ালৰ লোকে শনিবাৰে দুপৰীয়া বৰহুজৰ এটা বাসগৃহৰ পৰা আৰক্ষীয়ে উদ্ধাৰ কৰে দুই কিশোৰীক মই দিনটো কামলৈ গুচি যাওঁ মই গম নাপাওঁ ল'ৰা থাকে গোলাঘাটত কাম কৰি দুইটাই ভাল পোৱা পুই হ'লে এনে কি এনে আমি ইমানটো নাজানো আহি সিও গোলাঘাটৰ পৰা আহিছে তাইও এইফালৰ পৰা ছোৱালীজনী লৈ আহিছে আহি ভাল পা পুই এই বোৱাৰী বুলি কৈ সোমাইছে মই তেতিয়া ক'লোঁ এতিয়া থা ফুটখেনবো নিদিওঁ তিনিজনী যি মানুহ গোটাই পিনি মই ফুটখেনো দিওঁ ভনীয়েক কেলৈ আনিবি বোলে দেউতাই বোলে মাত এই মদ খাই খুব মা পিত কয় আমাক আশান্তিতহে বোলে মই ভাল পালোঁ আৰু মই গুচি আহিছোঁ ভনীয়েক কেলৈ আহিলি ভনীয়েকে কৈছে কি ছোৱালীজনী সৌজনীয়ে বোলে মোকো বোলে খুব মায়ে কিন্তু এতিয়াও সন্ধান নাই পাঁচ দিন পূৰ্বে নিখোজ হোৱা নাগাজংকাৰ আন দুই কিশোৰী ইয়াৰে এগৰাকী আছিল হাইস্কুল শিক্ষান্ত পৰীক্ষাৰ পৰীক্ষাৰ্থী পৰিয়ালৰ সন্দেহ নাৰীদে ব্যৱসায়ীৰ কবলত পৰিছে দুই কিশোৰী লক্ষণীয়ভাৱে কিশোৰী যুৱতী নিৰুদ্দেশ ঘটনাৰ আঁৰত বেছিভাগেই নাৰীদে ব্যৱসায়ীৰ সৈতে জড়িত থকা প্ৰতিপন্ন হৈছে প্ৰশ্ন উঠিছে অসমত শেহতীয়াকৈ ভয়ংকৰ ৰূপ লৈছে নেকি নাৰীদেহ ব্যৱসায়ী চক্ৰই গোটেই অসম চানি ধৰিছে নেকি এনে চক্ৰই দিনক দিনে বৃদ্ধি পোৱা এনে ঘটনাই সৃষ্টি কৰিছে উদ্বেগজনক পৰিস্থিতি ব্যুৰো ৰিপৰ্ট নিউজ ১৮ অসম নৰ্থ ইষ্ট